শ্বশুর ঘরে ঝড়ে তো সবকিছু উড়া নিয়েছে ঝড়ে উড়া নিয়েছে হ্যাঁ শ্বশুর ঘরে যাচ্ছি ঝড়ে উড়া নিয়েছে তাহলে এখন যে কি যে করবো গাড়ি ধরাও না লকডাউনে শ্বশুর ঘর যাচ্ছি দেখো যদি কই দিকে সাহায্য মাহাজ্য পাও ঘর তোর উড়া নিয়েছে ওইটাই শুনিয়ে উঠো ঠিক আছে যাও তাহলে ভালো করে যাও হ্যাঁ বলো 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 আমার শ্বশুর ঘর জঙ্গল মোহন ধরে বেঠে জঙ্গল মোহন ধরে তাহলে চাল কুটিয়ে দিবে যে চাল ডাল পুরো খয়নি খাওয়া সময় বলবি দাও টুকু স্যানিটাইজার দাও টুকু এমন এই পাড়ে করে সরিয়ে আনবি কোন একদম সে তোদের সোল দিকে তিন নম্বর জমিটাই যায় পড়বি শালা সব সময় দা স্যানিটাইজার দাও যা বা তাহলে কাকা তাহলে আর দেরি করো না বো রাত হয়ে যাবে তোমার শ্বশুর ঘর পৌঁছিতে তাহলে টপ করে যাও ঠিক আছে তাহলে ওই কোথায় রইলো ঠিক আছে যা যদি সাহায্য মাহাজ্য পাও যাও তবে হ্যাঁ ঠিক আছে তবে যাও তুই যা মত মানুষ তোর বউ তোকে ছাড়ে পাঞ্জে তোর চোদ্দ গোষ্ঠী ছাড়ে পাওয়াই হবে কি বললি কিছু বলবি কিছু বলবি তোর শ্বশুর ঘরটা আর কত দেবো বেশি তো না কাছেই আছে তাহলে আমার একটা বন্ধু তোর খাসি মাংস ব্যবস্থা করবে হ্যাঁ কি বলছো হ্যাঁ ঠিক আছে যাচ্ছে তো পৌঁছে গেছে বেশি দূর নাই কি বললি হ্যাঁ বললি বললি হ্যাঁ খাসি মাংস তোমরা তাহলে দেখি তাহলে সেই দিকে বসে বৈদ্যন এটা দিয়ে এইটা সজাগ করে দিবে তুমি বৈদ্যন তো জামাই বসো তাহলে এইটা দিয়ে সোজা ঠিক আছে সজাগ করে দিবে বাবা ঘর গুলো দেখাচ্ছি সেই লাস্ট মাথার ঘরটা ছাগল খাসি কাটতে বলছি ছাগল খাসি আমার জামাই ফড়িয়া গেলে ওই খায় না সেই জন্য চারটে বড় বড় ফড়িয়া নিয়েছি জামাই এসেছে নাই চলো এদিকে মাথা ডাকছে চলো বসে আছি কি মাছটা করিছে শ্বশুর তেল আছে
ভালো কাকুলি ফার্নিচার। দাম কম মানে ভালো কাকুলি ফার্নিচার। দাম কম মানে ভালো কাকুলি ফার্নিচার। তোমরা সবাই তকুলি নিয়ে যাও।
ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে আর আমি কিছু নাই বলবো।